হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ফিলসফি ডিপার্টমেন্টের প্রিয়াঙ্কা ম্যাডাম। তো এখন যা পরিস্থিতি আমাদের রয়েছে আশেপাশে আমাদের ভারতবর্ষে, সেই প্রেক্ষিতে এসে দাঁড়িয়ে আমাদের দীর্ঘদিন ধরে স্কুল কলেজগুলো লকডাউনের কারণে বন্ধ রয়েছে এবং একই সাথে পাশাপাশি তোমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, সেই বিষয়টিকেই মাথায় রেখে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তর থেকে যে আমরা তবে পড়াশোনাটাকে তো স্তব্ধ রাখা সম্ভব নয়, সেটা চালিয়ে যেতে পারি আমাদের এই অনলাইন প্রসিডিওরের এডুকেশন সিস্টেমের মাধ্যমে। যদিও এটা তোমাদের কাছে নতুন সিস্টেম, অ্যাট দ্য সেম টাইম আমার কাছেও নতুন সিস্টেম এবং আমিও ফার্স্ট টাইম এই ওয়েতে পড়াচ্ছি হয়তো, তো কোনো ভুল ত্রুটি হলে প্লিজ অ্যাডজাস্ট করে নিও। সো লেট স্টার্ট। তো আমরা লাস্ট যেইটুকু ক্লাস হয়েছিল এটা সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট অফ অল এই ভিডিওটা আমি তৈরি করছি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য, তাদের সিসি থ্রিটা পড়ানো হচ্ছিল এবং সিসি থ্রিতে আমার সিলেবাসের অন্তর্ভুক্ত দুটো পোর্শন, সাংখ্য দর্শন এবং যোগ দর্শন। সাংখ্য দর্শনটা আমি শেষ করে কমপ্লিট করে দিয়েছিলাম তোমাদের, অ্যাট দ্য সেম টাইম কোয়েশ্চেন আনসার্স করিয়ে, শর্ট কোয়েশ্চেন, ব্রড এবং কী কী সম্ভাব্য প্রশ্ন উত্তর হতে পারে করিয়ে দিয়েছিলাম। এছাড়াও সেই সম্বন্ধীয় আরও কিছু প্রশ্ন উত্তর এবং তার হেন্স কীভাবে লিখতে হবে সেই বিষয়গুলো আমি কলেজ ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে প্রয়োজন মতো সেখান থেকে কালেক্ট করে নিয়ে তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারো। এবারে যেটা শুরু করার বিষয় সেটা হলো আমি আলোচনা করব যোগ দর্শন নিয়ে। সাংখ্য দর্শনের ঠিক পরেই রয়েছে যোগ দর্শন। ভারতীয় ন্যায় দর্শনের 9টি দর্শন সম্প্রদায়ের মধ্যে অন্যতম একটি বিশেষ দর্শন সম্প্রদায় হলো যোগ দর্শন, এবং সাংখ্য দর্শন যারা ভালো করে একটু পড়েছো এবং সেখান থেকে কিছুটা রিলেভেন্ট রেখেই আমরা যোগ দর্শনের শুরুটা করব। এবার যোগ দর্শন শুরু করতে গেলে তোমাদেরকে কিছু পুরনো জিনিসকে একটু রিকল করে নিতে হবে। সাংখ্য দর্শন যখন আমরা পড়েছিলাম তখন আমি প্রথমেই বলেছিলাম সাংখ্য এবং যোগ এই নাম দুটো আমরা সবসময় বরাবরই পরস্পর ঠিক পরপরই আমরা বলে থাকি, তার পেছনে একটা কারণ রয়েছে। ঠিক যেমন ন্যায় এবং বৈশেষিককে সমানতন্ত্র দর্শন হিসেবে বলা হয়, সাংখ্য এবং যোগ দর্শনকেও অ্যাট দ্য সেম টাইম সমানতন্ত্র দর্শন বলা হয়। আমি যদিও তোমাদের সাংখ্য দর্শন পড়ানোর সময় বলে দিয়েছিলাম সমানতন্ত্র দর্শন বিষয়টি কি, তবুও আমি পুনরায় আরেকবার বলে দিচ্ছি, সমানতন্ত্র দর্শন সম্প্রদায় হলো সেই সকল দর্শন সম্প্রদায় যেখানে দুটি দর্শন সম্প্রদায়ের মধ্যে কিছু সামঞ্জস্য বা সমতা বা মিল বজায় থাকে, সেই কারণেই দুটি দর্শন সম্প্রদায়কে সমানতন্ত্র দর্শন হিসেবে বলা হয়। এই মিলগুলো রয়েছে সাংখ্য এবং যোগ দর্শনের মধ্যে। এবার একটু মনে করে দেখো, সাংখ্য দর্শন যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা মূলত যে বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলাম সেটা হলো সাংখ্য দর্শনের পঞ্চবিংশতি তত্ত্ব, যেটা খুব ইম্পর্টেন্ট এবং বেসিক গ্রাসরুট বিষয়টা সাংখ্য দর্শনের, যার উপর ভিত্তি করে সাংখ্য দর্শনটা সম্পূর্ণ আলোচনা হয়েছে। এই পঞ্চবিংশতি তত্ত্বটা কি, না প্রকৃতি এবং পুরুষ এই উভয়ের সমন্বয়ে আমাদের এই জগৎ জীবন সমস্ত কিছু সৃষ্টি, এবং প্রকৃতির পরিণতি হিসেবেই অব্যক্ত প্রকৃতি থেকে আমাদের এই ব্যক্ত জগতের উদ্ভব হয়েছে, এবং তারপর ধারাবাহিকভাবে সেই ব্যক্ত জগতে আর কী কী আমরা পেয়েছি, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় পঞ্চমহাভূত পঞ্চতন্মাত্র আমাদের মন অহংকার বুদ্ধি যাবতীয় বিষয়গুলোকে। এবং যেহেতু আমরা সমানতন্ত্র দর্শন বলছি সাংখ্য এবং যোগকে, তাহলে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই যোগ দর্শনের আলোচ্য বিষয়গুলির মধ্যেও এই পঞ্চবিংশতি তত্ত্বের ছাপ অবশ্যই রয়েছে। হ্যাঁ, একদম ঠিকই ধরেছ, এই যোগ দর্শনের মধ্যেও এই পঞ্চবিংশতি তত্ত্বের আলোচনা প্রসঙ্গ অবশ্যই উঠে আসছে। যোগ দর্শনে এই পঞ্চবিংশতি তত্ত্ব অর্থাৎ এই 25টি তত্ত্বকে মেনে নিয়েছে, যে ধারাবাহিকতা তোমরা পূর্বের চ্যাপ্টারে সাংখ্য দর্শনে অলরেডি পেয়েছো। তাহলে এবার আমরা কি শুরু করব, আমরা যে কোনো দর্শন যখন শুরু করেছি তখন সবার প্রথমে দেখে নিয়েছি সেই দর্শন সম্প্রদায়ের প্রণেতাকে, তার রচিত মূল গ্রন্থ কি এবং যেখান থেকে আমরা সেই দর্শন সম্বন্ধে যথাযথ নলেজ গ্রহণ করতে পারি। যোগ দর্শনের প্রণেতা হলেন মহর্ষি পতঞ্জল। তোমরা পতঞ্জলি ওয়ার্ডটার সাথে আজকের ডেটে খুবই ওয়াকিবহল, কারণ আমরা অ্যাট দ্য সেম টাইম আমাদের মার্কেট প্লেসে বিভিন্ন ভ্যারাইটিস কোম্পানির প্রোডাক্টের সাথে আমরা পতঞ্জলির প্রোডাক্টও শুনে থাকি। তো সেটা আর কিছুই নয়, পতঞ্জল দর্শন থেকেই কিন্তু এই পতঞ্জলি এই জিনিসটা এসেছে। পতঞ্জল থেকেই যোগ দর্শনের আরেক নাম পতঞ্জলি দর্শনও বলা হয়ে থাকে। যোগ দর্শনের অপর আরও একটি নাম রয়েছে শেষ্বর সাংখ্য। এই বিষয়টা আমি আগে বলে রেখেছিলাম তোমাদের যে এই দুটি দর্শন সম্প্রদায়ের মধ্যে সমানতন্ত্রটা বজায় থাকা সত্ত্বেও কিছু তো তফাৎ রয়েছে, যেই কারণে দুটি দর্শনকে আলাদা করে আলোচনা করা হলো, তাহলে নিশ্চয়ই একসাথেই আলোচনা করে এটার এন্ড করে দেওয়া হতো, তা যখন করা হয়নি। সিমিলারিটিসের পাশাপাশি কিছু কিছু ডিসিমিলারিটিসও রয়েছে, সেই বৈসাদৃশ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম প্রধানটা হলো
সাংখ্য দর্শন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেননি। যদিও সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক এরা প্রত্যেকেই কিন্তু আস্তিক দর্শন সম্প্রদায়ভুক্ত। এখানে ভুলে গেলে চলবে না, আস্তিক বলতে কিন্তু আমি ঈশ্বর বিশ্বাসী বা ঈশ্বর অবিশ্বাসীর প্রসঙ্গে তুলে আনছি না। আস্তিক বলতে প্রথমেই আমরা জেনেছি বেদের প্রামাণ্যের অস্তিত্বের ভিত্তিতে আস্তিক এবং নাস্তিকের ভেদাভেদতা হয়েছে দর্শন সম্প্রদায়ে। এবারে বেদের প্রামাণ্যকে তো মেনে নিয়েছে সাংখ্য দর্শন ও যোগ দর্শনও, কিন্তু ঈশ্বরের অস্তিত্বের কথা যখন উঠে আসছে, সাংখ্য দর্শন যেখানে একেবারে অপোজিট ডিরেকশনে আছে যে না, তারা কোনো মতেই ঈশ্বরের অস্তিত্বকে মানতে নারাজ, সে কারণেই সাংখ্য দর্শনকে নিরীশ্বর সাংখ্য বলে অভিহিত করা হয়, এবং যোগ দর্শন যেহেতু ঈশ্বরের অস্তিত্বকে মেনে নিয়েছে, যোগ দর্শনকে অভিহিত করা হয় শেষ্বর সাংখ্য দর্শন সম্প্রদায় বলে। প্রশ্ন আসতে পারে স্বাভাবিকভাবেই যে যোগ দর্শনের নাম শেষ্বর, তো বুঝলাম ঈশ্বরের অস্তিত্ব নিয়ে, সাংখ্য কেন রাখা হলো? শেষ্বর যোগ রাখা হতে পারত, কারণ শেষ্বর সাংখ্য বলার সাংখ্যবাদটার পেছনে রহস্যটা হলো দুটো সমান তন্ত্র দর্শন, শুধু নামটা বদলালো কোথায়, নিরীশ্বর এবং শেষ্বর এই জায়গাটুকুতে হলো। এরপরে আরো কিছু জিনিস যেটা জেনে রাখতে হবে, যোগ দর্শনের প্রণেতা মহর্ষি পতঞ্জল, যার লেখা যোগ সূত্র, যেটি হলো এই যোগ দর্শন সম্প্রদায়ের মূল এবং প্রধান গ্রন্থ, যেখান থেকে যাবতীয় তথ্যগুলো পাওয়া গিয়ে থাকে। এছাড়াও অন্যান্য যারা দার্শনিক রয়েছে, যেখান থেকে আমরা যোগ দর্শন সম্বন্ধে আরো কিছু বিষয় জানতে পারি, তাদের মধ্যে রয়েছে বেদব্যাস রচিত ব্যাসভাষ্য, বাচস্পতি মিশ্র বিরচিত তত্ত্ব বৈশরাদি এবং বিজ্ঞান ভিক্ষু রচিত যোগ বার্তিক। এই জিনিসগুলো জেনে রাখা প্রয়োজন। যেমন তোমরা সাংখ্য দর্শনে জেনেছিলে যে সেখানে কপিল মুনির লেখা সাংখ্যসূত্রের চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল ঈশ্বর কৃষ্ণের লেখা সাংখ্য কারিকার ওপর, সেই একই রকমভাবে এখানেও সাংখ্য যোগ দর্শনের পতঞ্জলির লেখা যোগসূত্র ছাড়াও এই সমস্ত দার্শনিকদের লেখার ওপর ভিত্তি করেও কিন্তু যোগ দর্শন অনেকটা এগিয়ে এসেছে। এবারে তোমাদের কতগুলো জিনিস তাহলে আমি বলে দিলাম, তোমরা পয়েন্ট আউট করো। ফার্স্ট থিং, সাংখ্য এবং যোগ সমান তন্ত্র দর্শন, তাদের মধ্যে সিমিলারিটিস রয়েছে। তবে দুটো দর্শন কেন আলাদা আলোচনা করা হয়? নিশ্চয়ই তাদের মধ্যে কিছু তফাত রয়েছে। তফাতের মূল পয়েন্ট এবং প্রধান পয়েন্ট হলো ঈশ্বরের অস্তিত্বের ভিত্তিতে। দ্বিতীয় আরো একটা জিনিস যেটা বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায়, সাংখ্য দর্শন মূলত তত্ত্বগত দর্শনের উপর ভিত্তি করে বেস করে তৈরি হয়েছে। সেখানে তত্ত্বগত আলোচনার উপর, বিবেক জ্ঞান লাভের উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে মোক্ষ প্রাপ্তির জন্য। উল্টো দিকে যোগ দর্শন কিন্তু তত্ত্বগত আলোচনার উপর ডেফিনেটলি গুরুত্ব দিয়েছে, কিন্তু সেখানে থেমে থাকেনি। তত্ত্বগত আলোচনার ঊর্ধ্বে গিয়ে যোগ দর্শনে কর্মযোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। যোগ দর্শনকে কর্মপ্রধান দর্শন হিসেবেও বলা হয়ে থাকে, কারণ যোগ দর্শন যখন আমরা ক্রমশ এগিয়ে যাব, পড়ব, দেখব, সেখানে একটা ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে অষ্ট যোগাঙ্গ, তোমরা হয়তো শুনে থাকবে অষ্ট যোগাঙ্গের কথা, সেখানে আমাদের ব্যবহারিক জীবনের কিছু দৈনন্দিন কৃতকর্মের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যার দ্বারা কিছু রেস্ট্রিকশন, কিছু রুলস, রিচুয়ালস আমাদের পালন করতে বলা হয়, যেটা আমাদের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং এটা বিবেকজ্ঞানের পাশাপাশি মোক্ষ লাভের জন্য সমানভাবে সহায়ক। তো শুধুমাত্র বিবেক জ্ঞানকে লাভ করলে যোগ দর্শনের মতে মোক্ষ লাভ সম্ভব নয়। যোগ দর্শনে মোক্ষ লাভ করতে গেলে বিবেক জ্ঞানের পাশাপাশি এই অষ্ট যোগাঙ্গকে অনুসরণ করা, ইন দ্য সিঙ্গেল ওয়ার্ডে বলতে পারো যে কর্মপ্রধান প্রবণতার দ্বারা, কিছু বাহ্যিক কর্মকাণ্ডের দ্বারা নিজেদের আচরণবিধিকে নিয়ন্ত্রণ করে সেই মোক্ষ লাভের পথে এগিয়ে যেতে হবে। দিজ আর দ্য ডিসিমিলারিটিস। এরপরে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা যোগ দর্শন সম্বন্ধে আমরা শুরু করব, যোগ দর্শনে বিভিন্ন আলোচনার বিষয়গুলো, যেমন ধরো যোগ দর্শনে যোগের উপায়গুলো কোথায় নথিভুক্ত রয়েছে, তার উদ্দেশ্য কি, এই যোগ বা এই যোগের যে বাহ্যিক অ্যাক্টিভিটিগুলো সেগুলো করার পরে কি আমরা কোনো এক্সটার্নাল পাওয়ার অ্যাকোয়ার করি, যদি করেই থাকি সেটা কী করে আমরা নিয়ন্ত্রণ করি এবং এর কি ইম্প্যাক্ট পড়ে আমাদের রেগুলার লাইফের ওপর, এটার ওপর ভিত্তি করে পাদ বা পরিচ্ছেদ বলে চার রকম ভাগ আনা রয়েছে যোগ দর্শনে, যার প্রত্যেকটি পাদর মধ্যে এক একটি বিষয় সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হয়েছে। যার সর্বপ্রথম পাদটি হলো সমাধি পাদ, যেখানে কিনা বলা হয়েছে যোগ দর্শনের উদ্দেশ্য কি আলোচনা করার এবং যোগ দর্শনের প্রকৃতিটা কি। এরপরে রয়েছে সাধনা পাদ, সেখানে আলোচনা করা হয়েছে এই লক্ষ্য সিদ্ধির উপায়টি কি। আমরা এর আগে বৌদ্ধ দর্শন যখন আমি পড়িয়েছিলাম, তোমরা একটু রিলেভেন্ট করার চেষ্টা করো, সেখানে চারটি আর্য সত্যের কথা বলা হয়েছিল যে জীবনে বাঁচতে গেলে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের কারণের নিবৃত্তি আছে এবং তার উপায়ও রয়েছে, যে কোনো ইনসিডেন্ট পরস্পরভাবে পরম্পরা চক্রভাবে কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ এবং প্রত্যেকটা ঘটনার একদম রিলেভেন্টলি তার পূর্ববর্তী একটা কারণ অবশ্যই বিদ্যমান, ফলে এখানেও কিন্তু তার থেকে ব্যতিক্রম কোনো কিছুই নয়। এই যোগ নিয়ম পালনের জন্য, এই যোগকে অনুসরণ করার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই যোগ নিয়ম পালনের ফলে
কি অভিপ্রায় আমরা পেতে চলেছি এবং তার কি প্রভাব পড়তে পারে আমাদের বিবেক জ্ঞান বা মোক্ষ প্রাপ্তির দিকে, সেই বিষয়গুলো সম্বন্ধে জানা যায়। সাধনাপদে তাহলে আমরা জানতে পারছি যে সেখানে কি পদ্ধতির দ্বারা আমরা যোগ লাভ করতে পারবো বা মোক্ষ লাভ করতে পারবো, সেই লক্ষ্য সিদ্ধির উপায়টা কি। নেক্সট রয়েছে যেটা বিভূতিপাদ, এই পরিচ্ছেদে সেই যোগের বিভিন্ন প্রক্রিয়াগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। এবং সর্বশেষ পাদ হচ্ছে কৈবাল্যপাদ। কৈবাল্যপাদতে আলোচনার বিষয়বস্তুগুলো হলো যে পরিচ্ছেদে মুক্তির স্বরূপটা কি এবং মুক্তি প্রাপ্তির পর আমাদের ঠিক কিরকম অনুভূত হয়, যেটাকে বিভিন্ন দর্শনে বিভিন্ন দার্শনিক সম্প্রদায় বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন এই পরিস্থিতিটা এমন যে তা অনির্বচনীয়, তা ভাষায় প্রকাশ করা যায় না। কেউ কেউ বলেছেন এটি সুখ দুঃখের ঊর্ধ্বে, এখানে কোনো অনুভূতি থাকে না। তো বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে, যোগ দর্শনেও তার ব্যতিক্রম কিছু নয়, সেখানেও ডিটেলসে এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। এখানে মূলত চারটি পাদে উল্লেখ করা হলো। এরপরে যেহেতু আমি একটু আগে বলেছি যে